বন্ধুরা, আমাদের রণবীর কাপুর সঞ্জু সিনেমা করার পর প্রায় 4 বছর পরে একসাথে দুটো সিনেমা আসছে। আর প্রথম সিনেমাটি হলো বর্তমানে সব থেকে বেশি হাইবে থাকা সিনেমা ব্রহ্মাস্ত্র। আর এই ব্রহ্মাস্ত্র সিনেমা থেকে আমাদের অনেক আশা জড়িয়ে আছে, আশা করি সিনেমাটা আমাদের এই আশা ভাঙবে না। কিন্তু তার আগেই আমরা রণবীর কাপুরের আরেকটা সিনেমা দেখতে পাবো, যেটার নাম হলো শামশেরা। সো হ্যালো বন্ধুরা, আমি ঋষি, তোমরা দেখছো মুভি ঋষি এক্সপি। আর আজকে আমি শামশেরা মুভির টিজার ট্রেলারের রিভিউ করব। আর এরকম নতুন নতুন মুভির বিষয়ে জানতে তোমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তো টিজারে সবার প্রথম যে জায়গা দেখানো হয়েছে আর সেখানকার লোকের ওপর সঞ্জয় দত্ত যেরকম টর্চার করছে, আর সেটা দেখার পর সত্যি বলছি আমার একদম KGF মুভির ফিলিং আসছিল। আর এখানে সঞ্জয় দত্তর পিছনে লম্বা টিক্কি আর তার কপালে সাধুর মতো টিকা আর তার উপর মুখে শয়তানের মতো রাগী এক্সপ্রেশন দেখতে একদম বাবাল লাগছিল, মানে দেখে একদম মজা এসে গেছে। আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে এখানে রণবীরের ডায়লগ বলা আর তোমাদের মনে অন্যরকম একটা ফিলিংস জাগিয়ে তুলবে মুভিটা দেখার জন্য তোমাদের। আর এখানে ওভারঅল টিজারটা দেখে তো ভালোই লাগছে, কিন্তু 24 তারিখে আসবে এই মুভিটার মেন ট্রেইলার, আর তখন আমরা দেখতে পাবো যে মুভিটার মধ্যে আরও কি দেওয়া হয়েছে আমাদের জন্য মাল মশলা। সো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ। আর তোমরা এরকম নতুন নতুন মুভির বিষয়ে জানতে আমাদের এই মুভি ঋষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যেতে পারবে। সো বাই।